السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1442 হিজরি সনের 26 রবিউল আউয়াল তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হল শুরুতু শাহাদাতি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাক্ষ্যদানের শর্তাবলী। অর্থাৎ পৃথিবীর কোনো একজন মানুষ তিনি যদি সাক্ষ্য দেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি তিনি মুসলিম হবেন কি না, নাকি এর সাথে আরও কিছু শর্ত সহকারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিতে হবে, এই বিষয়টা না জানলে সারা জীবন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেওয়া হবে কিন্তু ইমানদার হওয়া যাবে না। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফরজ এলেম। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার জন্য যেমন কিছু শর্ত আছে, ঠিক একইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষ্য দিতে হলেও কিছু শর্ত সহকারে সাক্ষীটা দিতে হয়, তাহলে ইমানদার। আর এই শর্ত না থাকলে যতবার সাক্ষী দিক যত কিছুই করুক ইমানদার হওয়া যাবে না। এই জন্য এই বিষয়টা আমাদের অনেকেরই অজানা, এবং এই দেশে বিশেষ করে আমাদের এই দেশে একেবারেই অজানা বিষয়। এই জন্য এই দেশে কুফরি করলেও ইমান যায় না, শিরিক করলেও ইমান যায় না, নামাজ না পড়লেও ইমান যায় না। বাংলাদেশে কারো ইমান গেছে এই কথা আজ পর্যন্ত শোনা যায় নাই। কারণ ইমান যে যাইতে পারে এই কনসেপ্ট, এই ধারণাই তো আমাদের নাই। এই জন্য যত কিছু করুক ইমান যায় না। দেখবেন যে ভাইয়েরা নামাজ পড়েন না তারা আরো জোর গলায় শক্ত গলায় বলে, মিয়া আমি নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু খুব মজবুত। তো ইমান যদি মজবুত হয় তা আপনি নামাজ পড়েন না কেন? এটা কেমন ইমান যে ইমানে নামাজ পড়াইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেছেন, যাই এক আটা বিক্রেতা সুন্দর করে উপরে সুন্দর আটার স্তূপ দিয়ে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন যে এই আটার ভিতরে গণ্ডগোল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিলেন আটার ভিতরে, দেখে ভিতরে ভিজা, উপরে খুব সুন্দর খুব শুকনা, ভিতরের গুলো ভিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন কী ব্যাপার? তো ওই লোকটা উত্তর দিতেছেন যে বৃষ্টি এসেছিল, আসাবাতুল মা, বৃষ্টি আসছিল, বৃষ্টির কারণে ভিজে গেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কেমন ধরনের বৃষ্টি, মজার বৃষ্টি, উপরের গুলাকে ভিজাইলো না ভিতরের গুলাকে ভিজাই দিছে, এমন বৃষ্টি তো আমরা দুনিয়াতে আর দেখিনি। বৃষ্টি যদি আসে তাহলে তো প্রথম উপরের গুলো ভিজবে তারপরে ভিতরে ভিজবে, এখন এই কেমন বৃষ্টি যে বৃষ্টি উপরে শুকনা ভিতরের গুলো ভিজাই দিছে। তো এটা কেমন ইমান যে ইমান নামাজ পড়াইতে পারে না, যে ইমানের শক্তি মসজিদ পর্যন্ত আনার মতো শক্তি যে ইমানের নাই, তো সেই ইমানও আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ইমান না। কিন্তু আমাদের সমাজে ইমান চলে যেতে পারে, ইমান ভেঙে যেতে পারে, ইমান নষ্ট হয়ে যেতে পারে, এই জ্ঞানটা না থাকার কারণে সবাই মনে করি ইমান আছে। এজন্য এই ইমানি জ্ঞানগুলোর মধ্য থেকে এটা একটা ইমানি আলেম যে শুরুত শাহাদাতে আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিতে হইলে এই শর্তগুলা সহকারে সাক্ষী দিতে হবে। এরকম আটটা শর্ত আছে কোরআন এবং হাদিসের আলোকে, আটটি শর্ত আছে, একটা শর্ত অনুপস্থিত থাকলে তিনি ইমানদার হবেন না। আজকের খুতবায় আমরা সংক্ষেপে এই আটটি শর্ত সম্পর্কে আলোচনা করব। আর তার আগে এই সাক্ষ্যদানের গুরুত্ব সম্পর্কে আমরা ভূমিকা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, পৃথিবীর সমস্ত মানুষের উপরে ইমান আনা ফরজ। পৃথিবীতে যত মানুষ আছে, যত পুরুষ আছে, যত নারী আছে, সব মানুষের উপরে ইমান আনা ফরজে আইন। ইমানবিহীন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। যদি কেউ বিশ্বাস করে যে ইমান ছাড়াও জান্নাতে যেতে পারবে, সে নিজেই জান্নাতে যাবে না। মানে যদি কোনো মুমিন বা কোনো মুসলিম বিশ্বাস করে
এই আকীদা পোষণ করে যে ঈমান ছাড়াও কোনো মানুষ জান্নাতে যেতে পারবে, বা পৃথিবীর যে কোনো ধর্মাবলম্বী হোক একটা ধর্ম মানলেই সেই জান্নাতে যেতে পারবে, এই বিশ্বাস যদি কেউ করে সে নিজেই জান্নাতে যেতে পারবে না, কারণ তার ঈমান নাই, তার ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ঈমান এমন একটা জিনিস, ঈমান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে জান্নাতের সীমানায় প্রবেশ করতে দিবেন না। ঈমান আছে জান্নাত আছে, ঈমান নাই জান্নাত নাই, জান্নাত হারাম। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপরে ফরজে আইন ঈমান আনা। এখন কোনো মানুষ যদি আমাদের কাছে ঈমান আনার জন্য আসে, আমরা তাকে একটা কালেমা, একটা সাক্ষ্যদানের মাধ্যমে তাকে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করাই। সেই কালেমাটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ। সুবহানাল্লাহ, এই কালেমাটা পড়ার আগ পর্যন্ত এই লোক আমার ভাই না, এই কালেমাটা পড়ার সাথে সাথে এই মানুষটা আমার আপনার ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ, এমন ভাই যেই ভাই আমার আপনার রক্তের সম্পর্কের চাইতেও ঘনিষ্ঠ ভাই। সুবহানাল্লাহ, এত ঘনিষ্ঠ ঈমানের কারণে আমার ভাই হয়ে গেছে। তাহলে এই সাক্ষ্যদানটা কত গুরুত্বপূর্ণ, যে এই সাক্ষ্যদানের সাথে সাথে পৃথিবীর কয়েক কোটি মুসলিমের ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই কালেমাটার দ্বারা, কালেমাটার আগ পর্যন্ত সে জাহান্নামী ছিল, কালেমাটা সাক্ষ্য দেওয়ার সাথে সাথে সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই কালেমাটাকে আমরা বলি কালেমাতুস শাহাদা, কালেমায় শাহাদাত বলি না, এটা সাক্ষ্যদানের কালেমা, সাক্ষী দেওয়ার কালেমা। এখানে দুটা জিনিস সাক্ষী দিই, তাওহীদের দুটা জিনিস, একটা তাওহীদুল্লাহ আজ্জা ওয়া জাল্লা আর একটা তাওহীদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটেই তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ। এটাকে সংক্ষেপে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ওই বড়টার সংক্ষিপ্ত রূপ, কালেমায়ে শাহাদাত যেটা, ওটা হলো আরেকটু বিস্তৃত, আর ওইটার সংক্ষিপ্ত রূপ হইল এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের খুতবার আলোচনার বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহর আবার বিস্তারিত আলোচনা আছে, আমাদের আলোচনার বিষয় শেষের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আসি আমরা এই অংশটা সাক্ষ্য দেওয়ার গুরুত্ব কি, কয়েকটা গুরুত্ব মানে খুবই একেবারে অপরিহার্য কিছু গুরুত্ব আছে, আমরা শুধু এই কয়টা গুরুত্ব আলোচনা করব। প্রথম গুরুত্ব হলো ঈমানের তিনটি অংশ আছে, ঈমানের অংশ হলো কয়টা, তিনটা, মনে রাখবেন ঈমানের অংশ তিনটা, একটা হলো আত-তাসদীক বিল কালব, একটা হলো আল ইকরার বিল লিসান, আরেকটা হলো আল আমল বিল জাওয়ারিহ। এই তিনটি অংশ মিলে পরিপূর্ণ ঈমান, তিনটা অংশ মিলে পরিপূর্ণ ঈমান। একটা হলো আত-তাসদীক বিল কালব, অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস, অন্তরে কালবের মধ্যে তাসদীক, দৃঢ় শক্ত বিশ্বাস অন্তরের ভিতরে। আল ইকরার বিল লিসান, জবানে লেসানে সাক্ষ্য দিতে হবে, ঘোষণা দিতে হবে, ঈমান ভিতরে যেটা লুকায়িত থাকবে, কালবের মুখপাত্র হলো এটা, মানে ভিতরে যেটা লুকায়িত থাকবে এটার মুখপাত্র হলো মুখ, ভিতরে যেটা লুকায়িত থাকে এটা জবানে প্রকাশ করতে হবে। আর ওয়াল আমল বিল জাওয়ারিহ, অন্তরে যেটা লুকায়িত আছে মুখে যেটা ঘোষণা দিলাম সেটা আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ পেতে হবে, আমলের মাধ্যমে প্রকাশ পাবে, মানে এটা হলো বাদশাহ, কালব হলো মালিক, বাদশাহ সম্রাট রাজা, রাজা হলো কালব, ওই বাদশাহর মুখপাত্র হলো জবান, আর কর্মচারী মন্ত্রণালয় সেগুলো হলো আমার পুরা বডি। এই জন্য ঈমান এখানে থাকবে লুকায়িত,
জবানের মাধ্যমে ইমানের বাক্যগুলো, ইমানি কথাগুলো, ইমানি আমলগুলো প্রকাশ পাবে, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করতে হবে। এই তিনটা মিলে পরিপূর্ণ একটা ইমান। এই তিনটার একটা যদি অনুপস্থিত থাকে ইমান হবে না। যেমন কারো অন্তরে বিশ্বাস আছে, মুখে স্বীকৃতি দেয় নাই, এর ইমান থাকবে? যেমন আবু তালেব, আবু তালেব নাম শুনছি না আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়, চাচা আবু তালেব, তার কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, তার নবুয়ত হক, রসালত হক, এবং তিনি আস-সাদিক, তিনি আল আমিন, এই ব্যাপারে আবু তালেবের কোনো সন্দেহ ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে গিয়ে তাকে দাওয়াত দিলেন, চাচা আপনি ইমানের ঘোষণাটা দেন। চাচা অনেকক্ষণ চিন্তা ভাবনা করল, অনেকের পরামর্শ শুনল, শুনে লাস্টে এসে বলে দিল, ভাতিজা এবং সারা দুনিয়ার মানুষ শুনো, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালেব, আমি আমার বাবা আব্দুল মুত্তালেবের মিল্লাতের উপরে আছি, আমি মিল্লাতে রাসূলুল্লাহর উপরে নাই। স্পষ্ট সে ঘোষণা দিয়ে দিচ্ছে যে আমি আমার বাপদাদা জন্মে গেছে, আমিও সেই জায়গায় সেই মতে আছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের সাথে নাই। এই জন্য এই লোকটা, তার অন্তরে বিশ্বাস আছে, মুখে স্বীকৃতি দেয় নাই, কাজও করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য, আল্লাহ রসুলের হেফাজতের জন্য তার সর্বাত্মক শক্তি দিয়ে সে চেষ্টা করছে। এটাও কিন্তু বিশাল খেদমত, বিশাল কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত প্রকার অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে বাঁচানোর জন্য সে তার জীবনের প্রচণ্ড চেষ্টা করছে। মানে তার শুধু একরার বিল লিসান, মুখের স্বীকৃতিটা হইলে সে জান্নাতি, আল্লাহু আকবার, বাকি সব ঠিক আছে, কিন্তু সে স্বীকৃতিটা দেয় নাই। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আল ফেখুল আকবরের মধ্যে লিখছেন, আমাদের আকীদা হলো ওয়া আবু তালেবিন আম্মুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা কাফেরান। এটা আমাদের আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি কাফের অবস্থায় মৃত্যুবরণ করছেন। তাহলে তিনি কাফের হলেন কেন? ওই যে সাক্ষী দেয় নাই। তাহলে মৌখিক সাক্ষ্যটা ইমানের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আবার সাক্ষী দিছে কিন্তু তারপরেও জাহান্নামী, এরকম আছে না? কারা বলেন তো, একজনের নাম বলেন খালি, যে আবদুল্লাহ ইবনে উবাই এবং তার সাঙ্গফাঙ্গরা, তার দলবল, এরা কিন্তু জীবনে অসংখ্যবার সাক্ষী দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার দুবার নয় শত শতবার সাক্ষী দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার খুতবার জন্য আসতেন, খুতবার আগ মুহূর্তে সে মসজিদে দাঁড়ায় খুতবা বক্তৃতা দিত, আবদুল্লাহ ইবনে উবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার আগ দিয়ে এক পাশে দাঁড়ায় বক্তৃতা দেওয়া শুরু করত, সবাইকে বলতো, ভাইয়েরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বড় নিয়ামত, আল্লাহ আমাদেরকে মদিনাবাসীকে দিছেন, আপনারা সবাই সুন্দর করে মনোযোগ সহকারে বসেন, খুতবা শুনবেন। মানে মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, কিন্তু লোকটা মুনাফেক, জাহান্নামী। আল্লাহ পাক সূরা আল মুনাফিকুনের প্রথম আয়াত, এক নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, যখন মুনাফেকেরা আপনার কাছে আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিতেছি অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। মুনাফেকেরা বলে, এমনি বলে না, তাকিদ দিয়ে বলে, ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। তা আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আমি আল্লাহ ভালো করে জানি আমি আপনাকে রাসূল বানাইছি। সুবহানাল্লাহ, সে মুনাফেকেরা সাক্ষী দেওয়া দরকার নেই, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি আমার রাসূল, আর আমি আরেকটা সাক্ষ্য দিচ্ছি, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিকগুলো আপনাকে বলতেছে আপনি অবশ্যই আল্লাহ রাসূলের মিথ্যাবাদী, অবশ্যই অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহও তাকে দিয়ে বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এরা মিথ্যাবাদী, এদের সাক্ষী ঠিক নেই, এরা মিথ্যা সাক্ষী দাতা।
তাহলে বোঝা গেল সাক্ষী দিয়েও জান্নাতে যেতে পারে নাই। তাহলে এখানে দুটা জিনিস বুঝেন, একটা হলো সাক্ষী না দিলেও জাহান্নামী, সাক্ষী দেওয়া লাগবে, আবার দিয়েও জাহান্নামী। তো এই লোকগুলা সাক্ষী দিয়ে জাহান্নামী হলো কেন? লোকগুলা সাক্ষী দিছে কিন্তু সাক্ষী দেওয়ার যে শর্তগুলো সেই শর্তগুলো পূরণ করে নাই। সাক্ষী দেওয়ার সাথে আটটা শর্ত আছে, এই শর্তগুলো ফিল আপ হয় নাই, এই কারণে এরা মুনাফেকেরা সাক্ষী দেওয়ার পরেও জাহান্নামী। তাহলে বোঝা গেল আমরা যারা সাক্ষী দিছি, আমরা এখানে যারা উপস্থিত সবাই আমরা সাক্ষ্যদাতা, আমরা সবাই সাক্ষী দিছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যদি সাক্ষী দিই, শর্তগুলা না থাকে সাক্ষী দিয়েও লাভ হবে না, এই জন্য আটটা শর্ত অবশ্যই লাগবে, না হয় সাক্ষী দিয়েও জান্নাতে যাওয়া যাবে না। দুই নম্বর বিষয় যেটা, ইসলামের পাঁচটি রোকন, ইসলামের রোকন হলো পাঁচটি, তার মধ্যে এক নম্বর রোকন যেটা সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর এক নম্বর রোকন হলো এই সাক্ষী দেওয়া, আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষী দেওয়াটা ঈমান ইসলামের এক নম্বর রুকন। অর্থাৎ এটা ছাড়া ইসলামে থাকা যাবে না, ইসলামে ঢুকতে হইলে, ইসলামে থাকতে হইলে, মুসলিম হইতে হইলে এই মুহাম্মাদার রাসূলুল্লাহ সাক্ষ্য দিতেই হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রিল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম হলো আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমাকে সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষী না দিলে তুমি মুসলিম হইতে পারবা না। এবং একজন মুসলিমের প্রথম কাজ, কাউকে দাওয়াত দিতে হলে এই দাওয়াতটা দিতে হবে। মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেন পাঠাইলেন, তখন ইয়েমেন যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাকা তাহতি কাওমান আহলা কিতাব, তুমি যেখানে যাচ্ছ ওই কাওমটা হলো আহলে কিতাব, অর্থাৎ এরা ইহুদি এবং খ্রিস্টান, তুমি প্রথমে গিয়ে তোমার কাজ হলো ফাদরুহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ, তুমি সেখানে গিয়ে প্রথমেই তাদেরকে দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ওয়া আন্নি রাসূলুল্লাহ, আর আমি আল্লাহর রাসূল, এই দাওয়াতটা দিবা। সুবহানাল্লাহ, তাহলে একজন মুসলিমের প্রথম কাজ তিনি অন্যদেরকে দাওয়াতটা দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামের এক নম্বর রুকন এই সাক্ষ্যদান। তিন নম্বর বিষয়, কিয়ামতের ময়দানে তিনটি জিনিস পরিপূর্ণ হওয়া ছাড়া কোনো মানুষের নাজাতের কোনো ব্যবস্থা নাই। তিন জিনিস, এই তিন জিনিসে যদি সমস্যা থাকে এই লোক কিয়ামতের ময়দানে নাজাত পাবে না। এক নম্বর জিনিস ইবাদাতুল্লাহ ওয়াহদাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে তাওহীদের ভিত্তিতে, আল্লাহর একত্ববাদের ভিত্তিতে। যদি আল্লাহর একত্ববাদ না থাকে, তাওহীদ না থাকে, এই লোক কিয়ামতের দিন যত আমল নিয়ে যাক নাজাত পাবে না। যদি ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ না থাকে, আল্লাহর একত্ববাদ না থাকে, এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের এক নম্বর অর্ডারটা নির্দেশটা দিয়েছেন তাওহীদের। কোরআন তালাওয়াত করে আসবেন প্রথম থেকে, সুরা আল ফাতিহা থেকে শুরু করবেন, সুরা আল ফাতিহা শেষ করবেন, তারপরে সুরা আল বাকারা তালাওয়াত শুরু করবেন, ২০ নম্বর আয়াত পর্যন্ত দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নির্দেশ দেন নাই, অর্ডার দেন নাই। ২১ নম্বর আয়াত থেকে নির্দেশ শুরু হয়েছে, অর্ডার শুরু। সর্বপ্রথম এক নম্বর অর্ডারটা, প্রথম অর্ডারটা পাইবেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ,
উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের, ইবাদত করো একমাত্র তোমাদের রবের, যিনি তোমাদের রব একমাত্র তার ইবাদত করো। এই জন্য আমাদের রব হলো একমাত্র আল্লাহ, সত্যিকারের হক রব হলেন আমাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ইবাদত করতে হবে একমাত্র তার, তাকে ছাড়া আর কারো জন্য কোনো ইবাদত করা যাবে না। এটা হলো এক নম্বর শর্ত কিয়ামতের ময়দানে নাজাত পাইতে হইলে। দুই নম্বর শর্ত, ইত্তেবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র ইত্তেবা, আল্লাহর যেমন একমাত্র ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র অনুসরণ ইত্তেবা। এটা না হলেও কোনো ব্যক্তির নাজাতের সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়্যিল উম্মিয়্যাল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদূন। ওয়াত্তাবিউহু, একমাত্র ইত্তেবা করো, অনুসরণ করো আমার নবীর। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাটাও তাওহীদ, একমাত্র ইত্তেবা, এটা ছাড়াও কারণ আজাদ নেই। কারণ কিয়ামতের ময়দানে সাফাত হবে পাঁচ ধরনের, চার ধরনের সাফাত, চারটা সুপারিশ একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। সুবহানাল্লাহ, সাফাতে উজমা, যেটা সবচেয়ে বড় সাফাত, মানে বিচার শুরু হবার জন্য কিয়ামতের ময়দানে কোনো নবী এই সুপারিশের সাহস করবেন না, একমাত্র সুপারিশটা করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর, 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ, কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না, মানে জান্নাতের পারমিশন আল্লাহ দিয়ে দিছেন 70,000, এই 70,000-এর কোনো হিসাবে নাই, বাকিদের হিসাব হবে। এরাও বিনা হিসাবে জান্নাতে, কিন্তু তাই বলে সোজা যায় জান্নাতে ঢুকে যাব এই অবস্থা হবে না। এরও জান্নাতে ডুবতে হলে একটা সাফাতের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে ডুবতে হবে, সেই সুপারিশকারী একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দরজায় খুলবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় না গেলে জান্নাতের যিনি তালা মেরে রাখছেন, যিনি পাহারাদার, তিনি জান্নাতের দরজায় খুলবেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফাতটা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। আরেকটা সাফাত কবিরা গুনাহকারীদের জন্য, লি আহলিল কাবায়ের, কবিরা গুনাহকারীদের জন্য সাফাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। আরেকটা সাফাত আবু তালেবের শাস্তিটা, আজাবটা হালকা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত। এই চারটা সাফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। আর পঞ্চম সাফাত অন্যান্য নবী রাসূলেরাও করবেন, সিদ্দিকীনেরা করবেন, সুহাদারা করবেন, সালেহীনেরা করবেন, উলামায়ে কেরাম করবেন, হাফেজে কেরাম করবেন, তারপরে ফেরেশতারা করবেন, অনেক ক্ষেত্রে এই সুপারিশগুলো হবে। এগুলো হবে জাহান্নাম থেকে জান্নাতে আনার জন্য, এটা আম। তা আমি যে কথাটা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ইত্তেবা ছাড়া কিয়ামতের ময়দানে কারো নাজাত নাই। তিন নম্বর শর্ত, সেটি হলো আল কুফর বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় জমিনে, যাদেরকে এক শব্দে বলা হয় তাগুত, তাগুতকে অস্বীকার করা, তাগুতকে পরিহার করা, এই তাগুত পরিহার না করলে কিয়ামতের ময়দানে কারো নাজাত নাই। কারণ সমস্ত নবীরা আল্লাহর, আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে এই দাওয়াত নিয়ে আসছেন জমিনে। সূরা নাহালের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা দুনিয়ার মানুষের কাছে এসে এই দাওয়াতটা দিচ্ছেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুত পরিহার করো। তাহলে দুনিয়াতে যত নবী এসেছেন একজন নবীও তাগুত ছাড়ার দাওয়াত দেন নাই, তাগুত পরিহার করার দাওয়াত দেন নাই, এরকম নবী দুনিয়াতে আসেন না। তাহলে সমস্ত নবীরা এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে দাওয়াত দিছেন যে তাগুত পরিহার করো, তাগুত পরিহার করো, তাগুত ছাড়ো, তাগুত ছাড়ো। তাহলে কোনো ব্যক্তি যদি তাগুত না ছাড়ে, তাগুত পরিহার না করে, কিয়ামতের ময়দানে নাজাত নাই। তাহলে এই তিনটি জিনিসের একটা হলো ইত্তেবা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা।
চার নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানটা এতমাম হয় না, পরিপূর্ণ হয় না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে ঈমান ছাড়া। মানে এই কথাটা সংক্ষেপে বলতে গেলে এইভাবে বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ হবে না যতক্ষণ না কোনো ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী না দিবে। আবার কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দেয় ততক্ষণ পরিপূর্ণ হবে না যতক্ষণ না সে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুটা বাক্য একটার সাথে একটা এমন অঙ্গ অঙ্গীভাবে জড়িত, একটা ছাড়া আরেকটা পরিপূর্ণ হয় না। কিভাবে? একজন ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্যিকারের কোনো মাবুদ নাই, একজন ঘোষণা দিল আমার আপনার সামনে। তাকে প্রশ্ন করা হবে আল্লাহ ছাড়া যে সত্যিকারের কোনো মাবুদ নাই এটা তুমি জানলে কিভাবে? তুমি জানলে কেমনে আল্লাহ ছাড়া যে সত্যিকারের মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তুমি জানলে কিভাবে? জানার মাধ্যমটা কি? তখন উত্তর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানছি। আমি জানছি কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আচ্ছা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলো কিভাবে? আবার প্রশ্ন, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জানছো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলো কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছেন তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, এই হিসাবে তিনি জানছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতিটা পরিপূর্ণ হইতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষী লাগবে, না হয় এই সাক্ষী পরিপূর্ণ না। কথাটা বুঝতে পারছেন? আবার কেউ যদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, এই সাক্ষীটিও পরিপূর্ণ না। তাকে প্রশ্ন করা হবে প্রত্যেক নবী প্রত্যেক রাসূল দুনিয়াতে আসছেন, প্রত্যেক নবী রাসূল একটা দাওয়াত নিয়ে আসেন, তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর পক্ষ থেকে আসছেন, তার দাওয়াতটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ তা আল্লাহ রাসূল হয়েছেন খালি তোমাদেরকে চেহারা দেখানোর জন্য না, তিনি একটা দাওয়াত নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে। রেসালত মানে একটা চিঠি নিয়ে আসছেন, আরবিতে চিঠিকে বলা হয় রেসালা। তো তিনি আল্লাহর পক্ষ থেকে একটা রেসালা নিয়ে আসছেন, একটা কিতাব নিয়ে আসছেন, উনার ওই দাওয়াতের মূল বিষয়টা কি ওটা বলো। তখন আপনি বলতে বাধ্য হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার দাওয়াতের মূল থিম হলো, মূল বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা শুরু করছেন কিভাবে? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে দুনিয়াতেও সফল আখেরাতেও সফল। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী না দিলে বাক্যটা পরিপূর্ণ হয় নাই, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে যতক্ষণ না সাক্ষী দিবে মুহাম্মদ রাসূলুল্লাহ ততক্ষণও লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ হবে না। তাওহীদের রোকন হলো দুইটা, ছয় নম্বর পাঁচ নম্বর বিষয়, তাওহীদের রোকন হলো দুইটা, একটা হলো তাওহীদুল্লাহ আল্লাহর তাওহীদ, আরেকটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ। দুইটাই তাওহীদ, একটা তাওহীদ ইবাদতের তাওহীদ, আল্লাহর তাওহীদ যেটা এটা ইবাদতের তাওহীদ, অর্থাৎ ইবাদত আল্লাহ ছাড়া কারো করা যাবে না, একমাত্র আল্লাহর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ যেটা সেটা হলো এত্তেবার তাওহীদ, মানে অনুসরণের তাওহীদ, আল্লাহর যত ইবাদত করতে হবে একমাত্র পদ্ধতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, তার পদ্ধতির বাহিরে সারা জিন্দগি যত ইবাদত করবেন সব বাতিল, সব বাদ, কেয়ামতের মধ্যে না এগুলো গণার মধ্যে আসবে না, হিসাবের মধ্যে নেই, এগুলো শুধু এমনি করে করে বস্তা ভর্তি করছেন, কিন্তু কেয়ামতের মধ্যে না এগুলো খালি, কিছুই নেই। যেতটুকু অংশ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা অনুযায়ী হবে, সেটা শুধু আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কবুল করবেন, সেটাই আমার আপনার আমলনামায় থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবার বাহিরে আমল করলে সেটা আমাদের আমলনামায় থাকবে না, সেটা হাবা আম্মান সূরা, সেটা বাতাসের সাথে উড়ে চলে যাবে। তাহলে এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা কিয়ামত পর্যন্ত সকল মানুষের উপরে ফরজ। এটা হলো আমরা আলোচনা করলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম সাক্ষী দেওয়ার গুরুত্ব। এবার আসেন আমরা যে আটটি শর্তের কথা বলছি, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম সাক্ষী দিতে হলে শর্ত লাগবে আটটা। এক নম্বর শর্তটি লাগবে
আল ইলমু বিমানাহা, যথার্থ এলেম সহকারে সাক্ষী দিতে হবে। মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দিতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এলেম থাকতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না জানলে সাক্ষী দিয়েও কোনো লাভ হবে না। দেখা যাবে সাক্ষী দিতেছে অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দ্বারা কাছে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন অপমান করে, ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, খারাপ কথা বলে, কেউ গালিগালাজ করে, তার ভিতরে কোনো চেতনা নাই, এমনি সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমাও পড়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন কানুন বিধি বিধান অনুযায়ী বিচার ফয়সালা সালিশ করে না, এমনি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে। তার অর্থ হলো এই লোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এলেম অর্জন করে নাই, জ্ঞান নাই, এমনি সবাই সাক্ষী দিয়ে সেও সাক্ষী দিছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তার ভিতরে কোনো এলেম নাই। এজন্য কবরের মধ্যে তিনটা প্রশ্নের একটা প্রশ্ন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, ওমান নাবিয়ুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, নবী সাল্লামের ব্যাপারে প্রশ্ন করা হবে, তখন যেই লোক এলেম সহকারে সাক্ষী দিছে সেই বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, আর যেই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলেম সহকারে সাক্ষী দেয় নাই সেই বলবে যে আমি তো ওইটাই বলতাম যা জনগণ বলতো, সবাই যা বলতো আমিও তাই বলতাম। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে রাসূল হিসাবে সাক্ষী দিতে পারবে না। তাহলে এই জন্য এলেম লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে এলেম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজে আইন। কিসের এলেম? তিনি যে নবী, তিনি যে আল্লাহর রাসূল, এই এলেম লাগবে। আর কোরআনে কারিমটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, পুরা কোরআনের বাস্তব প্রতিচ্ছবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে কারিমে যা বলা হয়েছে এটার বাস্তব আমল, বাস্তব নমুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পিতা নন, কোনো পুরুষ মানুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি নবীদের মধ্যে সর্বশেষ খাতাম। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই, নবুয়তের দরজা বন্ধ, রেসালতের দরজা বন্ধ। তাহলে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকে রাসূল আল্লাহ, তিনি যে আল্লাহর রাসূল, এটার এলেম লাগবে। এটার এলেমের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাসায়েস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যগুলো, সিফাতগুলো এবং তার জীবনীগুলো জানতে হবে। এগুলো সহকারে ইমান আনলে তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইমানটা পরিপূর্ণ হবে। সূরা আল ফাতহের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহর প্রতি যেমন ইমান আনতে হবে, ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপরও ইমান আনা লাগবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তাকরিম, একটা মর্যাদা। আল্লাহ এত তাজিম করছেন কোরআনে কারিমে আল্লাহর সাথে ইমানের ক্ষেত্রে, এতাতের ক্ষেত্রে, যেখানে আল্লাহ বলছেন আল্লাহর উপরে ইমান আনো, সাথে বলছেন আমার রাসূলের উপরে ইমান আনো। আতি ইমানের ব্যাপারে বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আনুগত্যের কথা বলছেন, আল্লাহর আনুগত্যের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আনুগত্যের কথা বলছেন। এর সাথে আল্লাহ বলছেন ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীকে তাজির করো, তাওকির করো। তাজির হলো আমার নবীকে শক্তিশালী করো, তাওকির হলো আমার নবীকে সম্মান করো, তাজিম করো। তাজিম কেমনে করতে হবে, তাওকির কেমনে করতে হবে, তাজির কিভাবে করতে হবে, এগুলার এলেম লাগবে। এগুলার এলেম ফরজ, ফরজে আইন এলেম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাক্ষ্য দিতে হলে, ঈমান আনতে হলে এলেম সহকারে, এটা এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, ইস্তিকানুল কালবে বিহাদিহি শাহাদা, এই সাক্ষী দেওয়ার পরে অন্তরের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ পোষণ করা যাবে না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের ব্যাপারে, নবুয়তের ব্যাপারে যা কিছু কোরআনে কারিমের মাধ্যমে, সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, তার একটা বিষয়কে সন্দেহ করা যাবে না। সন্দেহ করতে বাস ইমান শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের বিষয়গুলোকে আল্লাহ এত বেশি গুরুত্ব দেন, শুধু আল্লাহ বলছেন আমার নবীর সামনে একটু কথা জোরে বললে সব আমল সাথে সাথে বরবাদ। আল্লাহ আকবার, শুধু কথা জোরে বললে, আওয়াজটা একটু বড় হইলে তোমার সব আমল নষ্ট হয়ে যাবে সাথে সাথে। মানে আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সাথে বেয়াদবিকে আল্লাহ সহ্য করেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহিকে সাক্ষ্য দেওয়ার সাথে বিন্দুমাত্র যদি সন্দেহ থাকে অন্তরে, তাহলে সারা জীবন সাক্ষী দিলেও ইমানদার হবে না। সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ইমানদার শুধুমাত্র তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপরে ইমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, বিন্দুমাত্র তাদের অন্তরে কোনো সন্দেহ থাকে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাদিকান মিন কালবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল সে সাক্ষী দিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিল আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু সাক্ষীটা হবে সাদিকান মিন কালবিহি, তার অন্তরের থেকে, কালবের থেকে যদি সত্যিকারের সাক্ষী দে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত, আলেন কিয়াদুলাহা জাহিরান ওয়া বাতিনান, প্রকাশ্যে গোপনে সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের সামনে অনুগত থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবার ক্ষেত্রে প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায় পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সামনে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বাদ দিয়ে নিজের মন গড়া কোনো কিছু প্রতিষ্ঠা করতে চায়, ইমান চলে যাবে। আল্লাহ পাক সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন, 32 নম্বর আয়াতে ফতোয়া দিয়েছেন। 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, এই ভালোবাসার একটাই রাস্তা, সেটা হলো আমার রাসূলের পরিপূর্ণ এত্তেবা করো। যদি আমার রাসূলের এত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহও তোমাকে পছন্দ করব। সুবহানাল্লাহ। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার রাসূলের এত্তেবা করলে তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তবে মনে রাখিও, ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আমার রাসূলের এত্তেবা থেকে যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহ এই কাফেরদেরকে পছন্দ করেন না, তা তোমার ঈমান শেষ, তুমি কাফের হয়ে গেছো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। 4 নম্বর, আল কাবুলু বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ফয়সালা দিবেন এটাকে নিঃসংকোচে, দ্বিধা সংকোচ বিহীন মেনে নিতে হবে, কবুল করতে হবে। বিয়ের ক্ষেত্রে আমরা সবাই কবুল বলি, বলি না? বিয়ের ক্ষেত্রে যখন হুজুর জিজ্ঞাসা করে যে এই শর্ত মোহরানা এত এটা এত, আপনি কি রাজি আছেন, বলে যে আলহামদুলিল্লাহ আমি এই প্রস্তাব কবুল করলাম। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষী দেওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ফয়সালা, সমস্ত নির্দেশ, সমস্ত নিষেধাজ্ঞা সব কিছুকে কবুল করে নিতে হবে। একটা যদি কবুল করতে অসুবিধা হয়, ইমান থাকবে না, ইমান শেষ। আল্লাহ পাক সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পরে অন্তরের ভিতরে যদি সামান্য দ্বিধা সংকোচ থাকে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আমি আল্লাহর নিজের কসম করে বলছি এই লোক ইমানদার না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ফয়সালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি কিন্তু তালগাছ আমার, বিচার মানি কিন্তু তালগাছ আমার, তাহলে ইমানদার হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত ফয়সালাকে মানি। আমরা ওই ঘটনাটা সবাই জানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা এক লোকের মেরে ফেলছিলেন, রাসূলের কাছে গেছে বিচার নিয়ে, আবার ওমরের কাছে আসছে। তো যে লোক রাসূলের বিচার মেনে নিতে পারে নাই সে মুমিন না, সে মুরতাদ।
এই জন্য এই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সাক্ষাৎ হওয়ার সাথে সাথে কবুল করে নিতে হবে সবকিছুকে। পাঁচ নম্বর শর্ত আল ইখলাসু ফিহা, কবুল তো করতে হবে। দুই ধরনের কবুল আছে, একটা হলো জোর করে কবুল, আরেকটা হলো ইখলাসের সাথে কবুল। অনেক সময় দেখা যায় অস্ত্র ধরে জোর করে কবুল করা, এটাও কবুল, মানে বাধ্য হয়ে ভয়ে কবুল বলে। আরেকটা হলো স্বেচ্ছায় কবুল বলা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাক্ষীটা হতে হবে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। ইখলাস না থাকলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাক্ষ্য দিলে ঈমানদার হওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক সূরা আল হাসরের সাত নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন সেটা করো, যেটা করতে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। ছয় নম্বর শর্ত আসসিদকু ফিহা, যে সাক্ষীটা আমি দিব এটার বাস্তবায়ন আমার কাজের সাথে মিল থাকতে হবে। আর যদি মিল না থাকে বুঝতে হবে সাক্ষীটা কথার কথায় দিছি কিন্তু আসলে বাস্তবে দিই নাই, এটার নাম হলো সিদক। দেখা গেল যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাক্ষ্য দিবেন তার পুরো বডিতে সুন্নত বেসে উঠবে, তার পুরো পরিবারে সুন্নত বেসে উঠবে, তার সমাজে সুন্নত বেসে উঠবে, তার রাষ্ট্রে সুন্নত বেসে উঠবে। এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাক্ষ্য দিছে এটার প্রমাণ, এটা সব জায়গায় তার সুন্নতের রঙে রঞ্জিত হয়ে যাবে। যদি না হয় বুঝতে হবে যে এটা কথার কথা সাক্ষী দিছে, বাস্তবে সাক্ষী দেয় নাই। যেমন মুনাফেকারা, তারা কিন্তু জোর গলায় সাক্ষী দিছে মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু আসলে ঈমানদার না, তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোনো কিছুই সুন্নতের রঙে রঞ্জিত হয় নাই। সাত নম্বর আল মাহাব্বাতু লিহাজিহি শাহাদা ওয়া আলিয়া, সাত নম্বর শর্ত হলো আমি যেমন সাক্ষ্য দিছি যত মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য দিবেন সব রাসূলকে যেমন মহব্বত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য যারা দিবেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করবেন তাদেরকেও আমি মহব্বত করব। আর যারা আমার রাসূলের সাথে শত্রুতা পোষণ করবে, বিদ্বেষ পোষণ করবে, গালিগালাজ করবে, আমার রাসূলের সাথে বেয়াদবি করবে, আমি তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করব। কারণ আমার জীবনের চাইতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, বেশি তাজিম করি। সুতরাং রাসূলের অপমান, রাসূলের সাথে বেয়াদবি এটা আমি সহ্য করতে পারবো না। এরকম ইমান যদি আসে এটা হলো সাত নম্বর শর্ত, এটার নাম আল মাহাব্বা। এইরকম মহব্বত অন্তরের মধ্যে থাকতে হবে, তাহলে বোঝা যাবে যে আমার এই সাক্ষ্যটা ঠিক আছে। যদি না থাকে রাসূলকে বলছে আমার অসুবিধা কি, আমার অন্তরে কোনো ব্যথা হইল না, বুঝতে হবে আমার অন্তরে ইমান এখনো আসেনি। আট নম্বর সর্বশেষ যেটা আল কুফর বিমা ইউনাকিদুহা, নবী সাল্লামের সাথে ইমান আনার সাথে সাথে সুন্নত বিরোধী যত আকীদা আছে, যত আমল আছে এগুলোর প্রতি অস্বীকার করতে হবে। যদি বলে না আমি সুন্নতের সাথেও আছি বেদাতের সাথেও আছি, ইমান নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে আমল আমি করি নাই আমার সাহাবীরা করে নাই, এইরকম আমল যারা করবে এটা বাতিল, এটা প্রত্যাখ্যাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বেদাত তৈরি করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতে খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ, এটার প্রমাণ করা যে আল্লাহ রাসূল সব কিছু আমাদেরকে পৌঁছাইতে পারেন নাই, কিছু বাকি ছিল, নাউজুবিল্লাহ, অথবা সব শিক্ষা দিতে পারেন নাই, আমাদের হুজুরের জন্য কিছু রেখে গেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থা সব বলতে ভুলে গেছেন, পরে স্বপ্নযোগে বলে দিয়েছেন, নাউজুবিল্লাহ। এই আকীদা যখন পোষণ করবে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আসেনি। এই জন্য আল্লাহ পাক সূরা আন-নাসার 115 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে আমার রাসূলের যারা বিরুদ্ধাচারণ করে, আমার রাসূলের সুন্নতের যারা বিরুদ্ধাচারণ করে, সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে অন্য তরিকার অনুসরণ করে, তাদের জন্য জাহান্নাম। তাহলে এটাও ইমানের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য, রাসালতের সাক্ষ্য দেওয়ার একটা গুরুত্বপূর্ণ শর্ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বিরোধী, সুন্নতের বাহিরে যত বেদাতি আকীদা আছে, যত বেদাতি আমল আছে, এবং যারা বেদাতের পৃষ্ঠপোষক, যারা বেদাত লালন পালন করে, বেদাত উৎপাদন করে, এদের সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, বারা করা,
এটাও নবী সাল্লামের প্রতি ইমানের একটি অপরিহার্য অংশ। আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে যথার্থভাবে সঠিকভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি সাক্ষ্যদানের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে নবী সাল্লাহ সাল্লামের সাফাত নসিব করুন। আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুন্নতের পরিপূর্ণ আত্মবা করা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।